আই আওয়ার গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ওয়েস্টবেঙ্গল এক্সাইজ কনস্টেবলের জেনারেল অ্যাওয়ারনেস সেট টেন এর আগে আমরা নটা সেট প্রতিদিন একটা করে সেট ডিসকাস করে নিয়েছি তো যারা দেখুন আগের সেটগুলো এবং যারা এক্সাইজ কনস্টেবল পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু সেটগুলো ডিসকাস করে নেবে এবং আজকের এই সেটটাতে টোটাল ত্রিশটা প্রশ্ন আছে প্রত্যেকটা এক মার্কস করে এবং ভুল করলে ওয়ান ফোর্থ নেগেটিভ ঠিক আছে তো আমার অ্যান্সার বলার আগে নিজেরা নিজেরা এক্সামটা দিয়ে নেবে এবং সবাই লাস্টে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন কমেন্ট করবে আউট অফ থার্টি তোমরা কত পেয়েছ ক্যালকুলেশন করে নেবে এবং তারপর কমেন্ট করবে এবং তোমরা টার্গেট করবে যে যেন মিনিমাম তোমাদের সিক্সটিন প্লাস অ্যান্সার ঠিক হয় ঠিক আছে সিক্সটিন প্লাস কোর যেন তোমরা করতে পারো তো ফার্স্ট প্রশ্ন দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রেখেছি কোন ভারতীয় ব্যক্তিত্বকে সংযুক্ত আরব আমিরেটের সর্বোচ্চ বেসামরিক সম্মান জায়দে পদক প্রদান করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো তো এটা হচ্ছে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সেকেন্ড ও কারেন্ট অ্যাফেয়ার্স ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রথম ভারতীয় কে হলেন তো ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রথম ভারতীয় হয়েছেন প্রফুল্ল পাটেল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর দেখো বিশ্ব বিশ্বব্যাঙ্ক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে তো ওয়ার্ল্ড ব্যাঙ্কে মনে রাখবে নতুন প্রেসিডেন্ট বর্তমানে তিনি হচ্ছেন ডেভিড মালপাস এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি এটা মনে রাখবে ওয়াশিংটন ডিসি অবশ্যই মনে রাখবে ঠিক আছে হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার রিলেটেড প্রশ্ন তোমাদের আসবে চার নম্বর দেখো বুকস অ্যান্ড অথার্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তো কী বলেছে দেখো স্যাফরন সোয়ার্ডস সেঞ্চুরিজ অফ ইন্ডিয়া রেজিস্ট্যান্স টু ইনভেডার বইটির রচয়িতা কে তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্স তো এই বইটির রচয়িতা হচ্ছেন মানুসি সিনহা রাওয়াল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স দু হাজার উনিশ এর ভেন্যু কোথায় তো ন্যাশনাল কার্ডিওলজি কনফারেন্স দু হাজার উনিশ এর ভেন্যু হচ্ছে লখনউ ঠিক আছে এই ভেনিউ রিলেটেড একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে পাঁচ নম্বর প্রথম ফাইভ জি ফোন সম্প্রতি নিম্নলিখিত কোন দেশে মুক্তি পেয়েছে ফাইভ জি ফোন তো এটা হচ্ছে কোথায় সাউথ কোরিয়া অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার জেনারেল সায়েন্স থেকে দুটি প্রশ্ন মানুষের শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয় তো এটা মনে রাখবে মানুষের শরীরে যকৃতে ইউরিয়া তৈরি হয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্ন মানুষের দেহে ম্যালেগন্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হল কোনটি তো মানুষের শরীরে মনে রাখবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসি পেরাম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেগেটিভ করবে যাদের যাদের নেগেটিভ হচ্ছে অবশ্যই নেগেটিভ করার পর কিন্তু কাউন্ট করবে এটা দেখো কততম সংবিধান সংশোধনী সংবিধান প্রস্তাবনা সামাজিকতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে এখানে বলছে কততম সংবিধান সংশোধনের ফলে সংবিধানে প্রস্তাবনার সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দগুলি যুক্ত হয়েছে তো এটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে উনিশশো ছিয়াত্তর ঠিক আছে অপশান এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি সম্বর লেক কোথায় এ লেক রিলেটেড কোথায় একটা তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো সম্বর লেক এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে রাজস্থানে শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতীয় পুঞ্জের কোন সংস্থা তো শিশুদের নিয়ে কাজ করে এটা মনে রাখবে ইউনিসেফ তো তোমাদের কাজ হচ্ছে ইউনিসেফ এর হেডকোয়ার্টার কোথায় সেটা তোমাদের কমেন্ট করে জানানো তোমাদের স্ট্যাটিক যে আমি এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর হেডকোয়ার্টার আমি বানিয়ে দিয়েছিলাম সেপারেটভাবে ভিডিও তো যারা দেখুন এগুলো দেখে নেবে এবং যারা দেখেছ তারা অবশ্যই এটা এখানে কমেন্ট করবে যে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় এবার দেখো স্পোর্টস পারসন থেকে একটা প্রশ্ন ধনরাজ পিল্লায় তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তো ধনরাজ পিল্লাই তিনি হকি স্পোর্টসের সাথে যুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক বা পুরস্কার এইগুলোর মধ্যে তো সবারই প্রথম হচ্ছে ভারত রত্ন তারপরে হচ্ছে পদ্মবিভূষণ তারপরে দেওয়া হয় পদ্মভূষণ এবং সবার লাস্টে পদ্মশ্রী ঠিক আছে খুচরা ও গ্রুপ অফ মনুমেন্টস বা খুচরা ও গ্রুপ অফ স্মৃতিসৌধ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এটি কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে এটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি ষোলো নম্বর প্রশ্নে জয়াকুয়াদি প্রজেক্ট কোন নদীর ওপর গড়ে উঠেছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে জয়াকুয়াদি প্রজেক্টটি এটি গোদাবরী নদীর ওপর গড়ে উঠেছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার অফ বোম জেসাস একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান এটি কোথায় অবস্থিত তো বেসিলিকা অফ বোমজেসাস এটি অবস্থিত হচ্ছে গোয়া ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোনটির মাধ্যমে এইচ টেস্ট করা হয় তো এই বিভিন্ন টেস্টগুলোর মাধ্যমে কোন টেস্টটা করলে এইচআইবি টেস্ট করা হয় তো এটা মনে রাখবে এলিসা টেস্ট বলা হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে কত তারিখে পালন করা হয় তো ন্যাশনাল সায়েন্স ডে এটি পালন করা হয় প্রত্যেক বছর আঠাশে ফেব্রুয়ারি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ওয়ার্ল্ড নো টোবাকো ডে কোন দিন পালন করা হয় তো ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটি পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর একত্রিশে মে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার একুশ নম্বর প্রশ্নে চলে আসি ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠানের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ভারতীয় বন্যপ্রাণী প্রতিষ্ঠানের সদর দপ্তর এটি অবস্থিত হচ্ছে দেরাদুনে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো ইউনেস্কো কোন শহরকে পৃথিবীর রাজধানী দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশ বলে ঘোষণা করা হয়েছে তো এটা দু হাজার উনিশ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাজে লাগবে তো এটা হচ্ছে সারজা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল এটা হিস্ট্রি থেকে ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন তো এই যে সংগঠনগুলো যেগুলো রয়েছে গদর পার্টি ইন্ডিয়ান হোমউক সোসাইটি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ অভিনব ভারত এই চারটির মধ্যে কোনটি ভারতে স্থাপিত হয়েছিল তো এগুলোর মধ্যে ভারতে স্থাপিত হয়েছিল অভিনব ভারত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কে ইন্ডিয়া মিরর পত্রিকার সম্পাদনা করেন কে ইন্ডিয়া ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন তো এটির উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর তোমরা এটা কমেন্ট করবে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম বেশি পূর্ব মেদিনীপুর হয়ে গেল সবচেয়ে কম কোনটা সেটা তোমরা কমেন্ট করবে ঠিক আছে নেক্সট চলে আসি দেখো কোন রাজ্য সংস্কৃত একটি সরকারি ভাষা কোন রাজ্যে সংস্কৃত একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো তাড়াতাড়ি কমেন্ট করো দেখব কি এটার অ্যান্সার করতে পারে তো এটার অ্যান্সার মনে রাখবে এটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হচ্ছে সংস্কৃত পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য প্রসিদ্ধ পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য প্রসিদ্ধ তো এটা মনে রাখবে এটার অ্যান্সার কি হচ্ছে বিষ্ণুপুর অপশান ডি এটা হচ্ছে অ্যান্সার বিষ্ণুপুর হচ্ছে পশ্চিমবঙ্গের শহর যেটা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত এবার দেখো জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন মিসিসিপি নদীর মোহনা কোথায় তো মিসিসিপি নদীর মোহনা কোথায় বিশেষ করে ইন্ডিয়ান নদী থেকে আসার কথা তোমাদের পরীক্ষায় তো একটা রয়েছে যেটা তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন রেখেছি এটা মনে রাখবে এটি হচ্ছে মেক্সিকো উপসাগর থেকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট দুটি প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ ফোলো কি তো মনে রাখবে গ্রেট ব্যারিয়ার ডিপ এটি হলো একটি প্রবাল প্রাচীর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন হাইড্রলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত কোনটি হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত এগুলোর মধ্যে কোনটি তো তিরিশ নম্বর প্রশ্ন এগুলোর সাথে মনে রাখবে পাশকালের সূত্র কার্যনীতি মেনেই হাইড্রোলিক প্রেস তৈরি হয়েছিল তো টোটাল থার্টি কোয়েশ্চেন ডিসকাস করলাম আমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং যে কয়েকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বললাম অবশ্যই সেগুলো কমেন্ট করবে কেমন লাগলো কমেন্ট করবে এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সারে আমি ভুল বলেছি সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে এবং অনেকজনে শুধু ছিল পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবো তো পিডিএফ হচ্ছে দেখো টেলিগ্রাম চ্যানেলের আমাদের একটা গ্রুপ আছে প্রায় ন হাজার সাড়ে ন হাজারজন ওখানে জয়েন্ট আছে তো তারা সেখান থেকে ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করে আমি সেখানেই পোস্ট করে দিই সেখান থেকে তোমরা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবে ঠিক আছে টেলিগ্রাম লিখে সার্চ করবে টেলিগ্রাম লেখার পর দেখবে প্লে স্টোরে একটা অ্যাপস চলে আসবে তো সেটা ইনস্টল করবে হোয়াটসঅ্যাপের মতনই একটা অ্যাপ এটা ঠিক আছে তো সেটাতে তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে টি ডট মি স্ল্যাশ জবস কি এরমভাবে লেখা থাকবে ঠিক আছে জবস কি একাডেমি অথবা তোমরা টেলিগ্রামে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি দেখবে ন হাজার সাড়ে ন হাজারজন স্টুডেন্ট আছে সেখানে তো সেখানে তোমরা জয়েন্ট বলে একটা অপশান পাবে সেই জয়েন্ট অপশানে ক্লিক করবে তাহলে অটোমেটিকলি তোমরা সেখানে জয়েন করবে এবং সব পিডিএফ আমাদের এই ইউটিউব চ্যানেলে যত পিডিএফ হয় সব আমি সেখানে পোস্ট করে দিই ঠিক আছে তো সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নেবে অ্যান্ড যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে থ্যাংক ইউ ফর